আশা করবো তোমরা সবাই ভালো আছো আমার নাম অমিত হাজরা তো তোমরা সবাই জানো যে ২৬ তারিখ থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল ইমার্জেন্সি ফোর্স এবং ওয়াটার উইং তার সাথে এন এই দুটো এক্সামের পিএমটিপিটি শুরু হয়ে গেছে এন এফ এর পিএমটিপিটি কিন্তু শেষ হয়ে গেছে এবং সিভিল ইমার্জেন্সি ফোর্স এবং ওয়াটার এর ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং তিন তারিখ পর্যন্ত চলবে এবং তিন তারিখের পর কিছু ক্যান্ডিডেট আছে যা ছাব্বিশ তারিখে পিএমটিপিটি ডেট ছিল তাদের যেহেতু ছাব্বিশ তারিখে দশটার শিফট এবং একটা শিফট ক্যান্সেল হয়েছিলো তো তাদের জন্য কিন্তু নেক্সট টাইম আবার পিএমটিপিটি ডেট দেওয়া হবে তো এই তিন তারিখ শেষ হয়ে যাওয়ার পর তাদের কিন্তু পুনরায় ডেট দেওয়া হবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি গ্রহ হতে সাহায্য করো তো চলো দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের মধ্যে অনেকেই আছে যা সিভিল ডিফেন্সের পি সুইমিং ইত্যাদি পাস করে গেছো এখন তোমাদের সামনে সিভিল ডিফেন্সের মেন পরীক্ষা রয়েছে ওকে তো এই মেন পরীক্ষা কবে হবে সিলেবাস কেমন হবে এবং মেন পরীক্ষা কীভাবে হবে কম্পিউটার হবে বেস্ট হবে নাকি ওএমআর সিটের মাধ্যমে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ওকে তো প্রথমে চলে আসবো সিলেবাস নিয়ে তো দেখো তোমাদের মেন পরীক্ষাটি হবে পঁচাশি নম্বরে পঁচাশি নম্বরের মধ্যে ষাট নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ এবং পঁচিশ নম্বর থাকবে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত এবার এই জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজের মধ্যে কী কী থাকবে সেখানে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি কিন্তু থাকবে ওকে অ্যারিথমেটিকের পোর্শনে বেশিরভাগটাই আসবে পার্টিগণিত থেকে এবং কিছু এক দু নম্বর কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স থেকেও আসতে পারে ওকে জেনারেল ইন্টেলিজেন্স নেই বলে কিন্তু এমন মনে করার কোনো কারণ নেই যে আসবে না দু পাঁচ নম্বর আসতেই পারে ওকে এবার তোমাদের মেন পরীক্ষা কোন ভাষায় হবে তোমাদের মেন পরীক্ষা হবে বাংলা এবং নেপালি এই দুটো ভাষায় টাইম থাকবে এক ঘন্টা ওকে তো পঁচাশি নম্বরের পরীক্ষা টাইম দেওয়া হবে এক ঘন্টা এবং তোমাদের এই পরীক্ষাটি দুটো মাধ্যমের মধ্যে হতে পারে এক হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট আর একটা হচ্ছে ও এমআর বেসড টেস্ট ওএমআর এমআর বেসড টেস্ট তোমরা কিন্তু দিয়ে প্রচুর দিয়েছো ডাব্লুবিপি কনস্টেবল হয়েছে এবং আদার্স এক্সামে হয়েছে যদি সংখ্যাটা খুব কম থাকে তাহলে তোমাদের কিন্তু সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হয়ে যাবে এবং সিবিটি হয়ে গেলে একটা সুবিধা কী তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে তো সাত দিনের মধ্যে তোমরা রেজাল্টের আশা করতে পারো আর যদি ওয়েম আর হয় তাহলে একটু টাইম লাগবে ওকে এবার হচ্ছে মাঠ তোমাদের মেন পরীক্ষা কবে হবে তো দেখো এখনো মেন পরীক্ষার ডেট কিন্তু ফিক্সড হয়নি যাদের তোমরা জানো যে ছাব্বিশ তারিখে যাদের মাঠ ছিল তাদের কিন্তু মাঠ ক্যান্সেল হয়েছে তো সে তাদের মাঠটি কমপ্লিট হবে এবং তারপরে তোমাদের কিন্তু মেন পরীক্ষা যেটা সেটা কিন্তু হবে ওকে তো একটু দেরি হবে তো তোমার ধরতে পারো এক মাস মতো টাইম তোমাদের হাতে রয়েছে তো এই এক মাসে তোমরা যদি প্রিপারেশান ঠিকঠাক নাও কিন্তু তোমাদের মেন পরীক্ষা পাস করে যাবে ওকে এবার বলবে কাট অফ কেমন যাবে মেন পরীক্ষায় দেখো কাট অফ কিন্তু যেহেতু সিট খুব বেশি নেই তো কাট অফ কিন্তু মোটামুটিভাবে পঞ্চাশ থেকে ষাটের মধ্যেই থাকবে ওকে খুব কম বেশি হবে না পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কিন্তু কাট অফ থাকবে এবার তোমরা একটু প্রিপারেশান নাও পড়াশোনা শুরু করো কারণ খুব বেশি টাইম কিন্তু আর তোমাদের হাতে নেই এবার এই মেন পরীক্ষা পাস করে গেলে দেখো তোমাদের পনেরো নম্বরের একটি ইন্টারভিউ হবে এই ইন্টারভিউতে কিন্তু একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে তোমাদের পাঁচ নম্বর কিন্তু দিয়ে দেওয়া হবে যাদের কিন্তু এনসিসি সার্টিফিকেট রয়েছে ওকে বা কম্পিউটার জানে ড্রাইভ করতে জানে গাড়ি চালাতে জানে হ্যাঁ ড্রাইভিং অর্থাৎ যারা ডুব দিতে পারে ডুব সাঁতার কাটতে পারে তাদের কিন্তু পাঁচ নম্বর অর্থাৎ সার্টিফিকেট থাকতে হবে ড্রাইভিংয়ে ডুবুরি সার্টিফিকেট যেটা তোমাদের সিভিল ডিফেন্সের মাধ্যমে করানো হয় সেটা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট এইগুলি থাকলে কিন্তু স্পোর্টস যদি তোমাদের কোনো স্পোর্টস সার্টিফিকেট থাকে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বা এই ধরনের কিছু সার্টিফিকেট থাকে সেগুলো কিন্তু তোমরা দেখাতে পারো সেইগুলো দেখালে তোমাদের পাঁচ নম্বর কিন্তু এমনিতেই দিয়ে দেওয়া হবে তো তোমাদের ওগুলো সার্টিফিকেট দেখালে তোমরা পনেরোর মধ্যে পাঁচ অলরেডি পেয়ে গেলে এবং তাহলে তোমাদের আট দশ নম্বরে ইন্টারভিউ হবে এবং যাদের সার্টিফিকেট নেই তাদের কিন্তু পনেরো নম্বরেই ইন্টারভিউ হবে ওকে এবার এই মেন পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটোর ওপর ভিত্তি করে তোমাদের সিলেকশন হবে বোঝা গেল তো এই ছিল আজকের ভিডিও তো যাদের কোনো কিছু প্রশ্ন রয়েছে তারা কমেন্ট বক্সে প্রশ্ন করো আমি সেগুলি উত্তর দেবার চেষ্টা করব এবং আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই আমি তিন তারিখ অর্থাৎ তোমাদের পিএমটি পিডি সবার যখন শেষ হয়ে যাবে তারপর আমি কিন্তু একটা এই চ্যানেলে একটা পোল অর্গানাইজ করব সেই পোলে যদি আমি দেখি যে এক জন ক্যান্ডিডেট যারা চাইছে যে আমি তাদের জন্য ভিডিও বানাই তাদের মেন পরীক্ষায় হেল্প করার জন্য ভিডিও বানাই এবং তারা যদি চায় তাদের কিন্তু আমি বিভিন্ন ভিডিও বানাবো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বা ইতিহাস ভূগোল এইগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাবো তো তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিও ওকে তো আজকের আজকের জন্য এইটুকুই টাটা